How are you? I'm also fine. Before starting my class, my request, if my class is so much informative and helpful for you, please subscribe my channel and share with your friend. Bior, aajke amra dekhbo HTML er head somporke. To HTML er head somporke amra bhalobhabe bojhar porbe. Amra obosshoi prothome HTML er je moulik goton, je structure ta seta ekটু dekhe nibo amra. Thik ache? To bior, just ami ekটু overview korteci tar moulik goton. HTML er tar muloto duita ongsho thake. Amra jodi দেখি তার দুইটা অংশ আমরা এই দুইটা ভাগে ভাগ করতে পারি উপরের অংশ হেড নিচের অংশ হচ্ছে বডি প্রথম তো ব্লক টাইপ এসটিএমএল থাকবে এসটিএমএল শুরু এসটিএমএল শেষ কিন্তু তার ঠিক দুইটা অংশ থাকে একটা অংশ হচ্ছে হেড আর একটা অংশ হচ্ছে বডি তো ভিউয়ার আমরা এই পর্যন্ত অনেকগুলো ট্যাগ পড়ে আসছি প্রায় তোমাদের পাঠ্যবইয়ে 50 60 টা এরকম ট্যাগ দেওয়া আছে এবার প্রশ্ন হচ্ছে হতে পারে যে আমরা এই যে ট্যাগগুলো ইউজ করব কোথায় ইউজ করব হেডে নাকি বডির ভিতরে উত্তরটা হচ্ছে কিছু কিছু ট্যাগ আছে যেটা বডিতে আমরা ইউজ করতে পারি আর কিছু ট্যাগ আছে যেটা আমরা হেডের ভিতরে ইউজ করতে পারি তাহলে ভিউয়ার আমরা কোন ট্যাগটা বডিতে ইউজ করব আর কোন ট্যাগটা আমরা হেডের ভিতরে ইউজ করব তো আমরা আজকে জানব আমরা হেডের ভিতরে কোন কোন ট্যাগ আমরা ইউজ করতে পারি তার পরবর্তী ক্লাসে জানব আমরা বডির ভিতরে কোন কোন ট্যাগ ইউজ করতে পারি ওকে তো ভিউয়ার আমরা হেডের মধ্যে যে যে ট্যাগগুলো ইউজ করতে পারি আমাদের ট্যাগগুলো হচ্ছে জাস্ট এই ট্যাগগুলো টাইটেল ট্যাগ ম্যাটার ট্যাগ স্টাইল ট্যাগ বেস ট্যাগ স্ক্রিপ্ট ট্যাগ এবং লিংক ট্যাগ এবার আমরা এই প্রত্যেকটা ট্যাগের কাজ কি আমরা একটু জেনে নেব প্রথম আমরা জানব যে টাইটেল ট্যাগ যেহেতু টাইটেল ট্যাগ আমরা হেডের ভিতরে ইউজ করব তো সব সময় এটা আমরা হেডের ভিতরে লিখতে হবে টাইটেল ট্যাগের কাজটা কি আসলে অর্থাৎ আমি ধরে নাও আমরা একটা প্যারাগ্রাফ লিখব পরীক্ষাটা প্যারাগ্রাফ আসলো ধরে নাও এখন যেহেতু COVID-19 সময় পরীক্ষা প্যারাগ্রাফ আসলো COVID-19 তো আমি COVID-19 যে লেখাটা এই যে COVID-19 সে এটা একদম হেডলাইন লিখবো না আমরা টাইটেল লিখবো টাইটেলে লিখবো বাকিগুলো কোথায় লিখবো তার নিচে লিখবো তাহলে এটা হচ্ছে তার টাইটেল অর্থাৎ আমরা এই যে টাইটেলটা প্রদর্শনের জন্য আমরা যে ট্যাগটা ইউজ করবো সেটা হচ্ছে কি টাইটেল ট্যাগ আশা করি বিষয়টা বোঝা গেছে তারপর হচ্ছে ম্যাটাট্যাগ ম্যাটাট্যাগ বিষয়টা কি ম্যাটাট্যাগ হচ্ছে যে ডিজাইনার বা যে প্রোগ্রামার আমরা যে একটা ওয়েব পেজ তৈরি করি এই ওয়েব পেজটা অবশ্যই কোনো না কোনো প্রোগ্রামার তৈরি করে বা কোনো না কোনো ডিজাইনার তৈরি করে যে প্রোগ্রামার বা যে ডিজাইনার প্রোগ্রামটা তৈরি করে তার অবশ্যই নাম থাকবে তার একটা বায়োডাটা থাকবে তার সে কোথায় তো রেডি করছে সে কোথায় কাজ করে অর্থাৎ ডিজাইনার সম্পর্কে যাবতীয় যে তথ্য সেই তথ্যগুলো আমরা যে ট্যাগের সাথে প্রকাশ করি সেটা হচ্ছে ম্যাটাট্যাগ তো একটা বিষয় মনে রাখতে হবে ডিজাইনারের মধ্যে যে ট্যাগগুলো আমরা ম্যাটাট্যাগের ভিতরে লিখবো কিন্তু ম্যাটাট্যাগের ভিতরে আমরা যা লিখবো এটা কিন্তু ওয়েব পেজে প্রদর্শিত হবে না যখন আমরা ব্রাউজার আমরা ওপেন করব তখন ওই যে ম্যাটাট্যাগের ভিতরে যা লিখবো এটা আমরা দেখা যাবে না এটা কী থাকবে সিক্রেট অবস্থা থাকবে কিন্তু কোনো ডিজাইনার বা ওয়েব ব্রাউজার প্রয়োজনে সেটা দেখে নিতে পারবে কিন্তু নর্মালি এটা প্রদর্শন করবে না আবার দেখবো আমরা স্টাইল ট্যাগ স্টাইল ট্যাগের কাজটা কী স্টাইল ট্যাগ হচ্ছে ধরে নিলাম আমরা যে ওয়েব পেজ তৈরি করলাম এটাকে আমরা বিভিন্ন স্টাইলে ফরম্যাট করতে চাই এটা বাঁকা করে বোল্ড হলপে না এটা এরকম না আমরা ছবি অ্যাড করতে চাই আমরা ওডি ইউজ করতে চাই বা আমরা বিভিন্ন কালার করতে চাই অর্থাৎ বিভিন্ন ধরনের ফরম্যাট করতে বিভিন্ন স্টাইল করতে পারি এই স্টাইলগুলো ইউজ করার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে স্টাইল ট্যাগ তারপর আমরা দেখবো কি বেশ আমরা যে ওয়েব পেজটা তৈরি করি সেই ওয়েব পেজের মধ্যে অনেকগুলো ডকুমেন্ট থাকতে পারে কিছু ডকুমেন্ট অডিও কিছু ডকুমেন্ট ভিডিও কিছু হতে পারে পিডিএফ কিছু এমএস ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড কিছু হতে পারে বিভিন্ন কন্ট্যাক্ট নাম্বার তো এই সমস্ত ডকুমেন্টগুলোকে আমরা একটা জায়গায় যদি প্রকাশ করতে চাই তো যে ট্যাগ প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে বেস ট্যাগ বেস ট্যাগ মানে হচ্ছে মূল ভিত্তি অর্থাৎ যেখানে ক্লিক করলে যাবতীয় সব ডকুমেন্ট পাওয়া যাবে ঠিক আছে তারপর আমাদের স্ক্রিপ্ট ট্যাগ স্ক্রিপ্ট বলতে আমরা যে কোনো অনেক সময় বিভিন্ন স্ক্রিপ্ট তৈরি করি বিভিন্ন ধরনের তালিকা তৈরি বা স্ক্রিপ্ট তৈরি করি বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট তৈরি করার জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করি সেটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ তারপর হচ্ছে লিঙ্ক ট্যাগ লিঙ্ক ট্যাগ হচ্ছে আমার যে ডকুমেন্ট এই ডকুমেন্টের সাথে আমরা আরেক মানে অন্য একটা ওয়েব পেজ আছে আমাদের যে ওয়েব পেজ সেই ওয়েব পেজের ডকুমেন্ট এবং তার বাইরে অন্য একটা ওয়েব পেজ আছে তার অন্য একটা ওয়েব পেজ সেই ওয়েব পেজ এবং আমার ওয়েব পেজ দুইটা ওয়েব পেজের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করবো যে ট্যাগের মাধ্যমে সেটা হচ্ছে লিঙ্ক ট্যাগ তো বিওর আমরা বিষয়গুলো একটা এক্সাম্পল সাথে একটু ক্লিয়ার করার চেষ্টা করি ধরে নাও 2020 সালে এসএসসি পরীক্ষাতে এইভাবে আসলো যে তুমি একটা ওয়েব পেজ তৈরি করো যেটাকে ওপেন করলে তার টাইটেল বারে লেখা থাকবে কোভিড-19 কী লেখা থাকবে তার টাইট
তো যেহেতু আমরা কি বলছিলাম যে একটা ওয়েব ব্রাউজার তৈরি করব, একটা ওয়েব পেজ তৈরি করব, যা ওপেন করলে তার টাইটেলে কি দেখাবে, COVID-19। তাহলে আমরা প্রথমে আমরা HTML লিখব, আমরা হেড লিখব। হেড লেখার পরে তার ভিতরে আমি কি লিখব, টাইটেল। টাইটেল ট্যাগ ওপেন করলাম, তার মধ্যে লিখব কি, COVID-19, তারপর স্ল্যাশ টাইটেল। আবার আমরা টাইটেলের ভিতরে কি লিখলাম, COVID-19। তো আমরা যখন ওয়েব পেজ ওপেন করব, তাহলে এই যে COVID-19 এটা কোথায় চলে যাবে, ওয়েব পেজের টাইটেল বারে। অর্থাৎ আমরা টাইটেল বারের মধ্যে যা লিখব সেটা অবশ্যই কোথায় চলে যাবে, এটা চলে যাবে একদম সবার উপরে। এবার আমরা মেটা ট্যাগের কাজটা একটু বুঝে নিই। বিয়র একটু বোঝার চেষ্টা করি, মনে করো একটা ওয়েব পেজ, একটা ওয়েব পেজ, সেই ওয়েব পেজটা একজন ডিজাইনার তৈরি করলো। আমি ধরে নিলাম প্রকৌশলী কি বলবো, হাফিজুর রহমান। আমি ধরে নিলাম হাফিজুর রহমান। তাহলে সে কি ওয়েব পেজটা তৈরি করছে না, তাকে আমরা বলি কি, ডেভেলপার। তাই কী বলি আমরা, ডেভেলপার। এবার আমি এমন একটা ওয়েব পেজ তৈরি করব, মানে একটা ডিজাইন করো, মানে তুমি ওয়েব এইচটিএমএল ভাষা প্রকাশ করো, যার ডেভেলপার হচ্ছে হাফিজুর রহমান। এবার তুমি এটা কীভাবে মেটা ট্যাগের সাহায্যে প্রকাশ করবো, তাহলে প্রথমে আমরা কীভাবে লিখবো, প্রথমে আমরা অবশ্যই লিখবো মেটা ট্যাগ, মেটা, ঠিক আছে। তারপরে প্রথমে লিখবো কি, আমরা এই মেটা ট্যাগের ভিতরে আমরা যা লিখবো তার দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে মেটা নেম, একটা হচ্ছে মেটা কন্টেন্ট। মেটা নেমটা বিষয়টা কি, অর্থাৎ আমি কোন বিষয়ে লিখবো, আমি এই যে ওয়েব পেজটা তৈরি করছে কে তৈরি করছে, হাফিজুর রহমান, এবং কী তৈরি, মানে আমরা লিখবো ডেভেলপার সম্পর্কে। তাহলে ডেভেলপারটাকে ডেভেলপার, ডেভেলপার মানে কে, কে তৈরি করছে, তৈরি করছে কে, হাফিজুর রহমান। তো আমি লিখবো কি জায়গাতে, হাফিজুর রহমান আমরা লিখে নিলাম, ঠিক আছে। অর্থাৎ মেটা ট্যাগের মধ্যে আমরা দুই নম্বর থাকবে, একটা হচ্ছে মেটা নেম, কোন বিষয়ে, ডেভেলপার সম্পর্কে, ডেভেলপার কে, হাফিজুর, ঠিক আছে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, মেটা ট্যাগের ভিতরে আমরা যা লিখব তা কখনো ওয়েব পেজে শো করবে না, ঠিক আছে। সর্বশেষ হচ্ছে আমাদের স্টাইল ট্যাগ। স্টাইল ট্যাগের কাজটা কি, স্টাইল ট্যাগের কাজ হচ্ছে আমরা কোনো কিছুকে যখন একটু এক্সট্রা টাই, মানে একটা এক্সট্রা কোনো আকর্ষণ করার জন্য বা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কোনো ট্যাগ ব্যবহার করি, সেই ট্যাগগুলো হচ্ছে কোন ট্যাগ, স্টাইল ট্যাগ। তো একটু লক্ষ্য করি স্টাইল ট্যাগগুলো কি, স্টাইল ট্যাগগুলো যেমন আমি একটা পরীক্ষা প্রশ্ন আসছে এরকম যে তুমি একটা ওয়েব পেজ প্রদর্শন করো বা তৈরি করো, যা তুমি ওয়েব ব্রাউজার প্রদর্শন করলে এটা প্রথমে গ্রিন কালার দেখাবে, কোন কালার, গ্রিন কালার। তাহলে সেটা আমরা কীভাবে লিখতে পারি, সেগুলো লক্ষ্য করি। প্রথমে লিখবো কি, স্টাইল, স্টাইল, স্টাইল বলবো কি আমরা কালার, ধরো আমরা একটা কালার করবো, আমি লিখবো বিজি কালার, বিজি কালার। আমি লিখলাম গ্রিন, তারপর আমরা কী লিখবো, স্টাইল, স্ল্যাশ স্টাইল। অর্থাৎ আমি এর ভিতরে যা লিখবো, আমি যেহেতু স্টাইল ট্যাগের ভিতরে আমি বিজি কালার গ্রিন লিখে ফেলছি, তাহলে আমরা এবার বডির ভিতরে আমরা যা লিখবো পুরোটা কী হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে। অর্থাৎ বিভিন্ন গ্রিন কালার, রেড কালার, ইয়েলো কালার, বিভিন্ন কালার তৈরি করার জন্য আমরা কোন ট্যাগ ইউজ করি, আমরা স্টাইল ট্যাগ। আশা করি বিষয়টা বুঝতে পারছি। তাহলে হেডের ভিতরে যে ট্যাগগুলো মূলত টাইটেল ট্যাগ, মেটা ট্যাগ এবং স্টাইল ট্যাগ, এগুলোই বেশি ব্যবহার করা হয়। তাছাড়া আমরা বেস ট্যাগ, লিঙ্ক ট্যাগ ইউজ করতে পারি, এই সম্পর্কে আমরা একটু জেনে নিলাম এখন। আর এখন পরবর্তীতে আমরা জানবো কি, বডির ভিতরে কী কী ট্যাগ ইউজ করা হয়। তো মূলত আমরা ধরে নেব এই ট্যাগগুলো ছাড়া বাকি যে ট্যাগগুলো আছে সবগুলো ট্যাগে আমরা বডির ভিতরে ব্যবহার করতে পারি। তো বডি ট্যাগ সম্পর্কে আমরা আলোচনা করতে গেলে বিশাল একটা টপিকস, বিশাল একটা বিষয়, আমরা আস্তে আস্তে করে জেনে নেব। এবং আশা করি পরবর্তী এই বিষয়গুলো জানার জন্য আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকো বন্ধুরা, সে প্রত্যাশা শেষ করলাম।